লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার সীমান্তবর্তী মধ্য ঠ্যাংজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল 9:40 আমরা উপস্থিত হই। গিয়ে দেখি ক্লাস এখনও চালু হয়নি। সবাই মাত্র শিক্ষকরা বিদ্যালয়ে এসেছেন আর শিক্ষার্থীরা আসছেন। দুজন শিক্ষার্থীকে দিয়ে বিদ্যালয়ে ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। আমাদের দেখা মাত্র তাড়াহুড়া করে ক্লাসে চলে গেলেন শিক্ষকরা। ওই বিদ্যালয়ে কাগজ কলমে 4 জন শিক্ষকের বিপরীতে 103 জন শিক্ষার্থী থাকলেও বাস্তব অবস্থা একেবারে ভয়াবহ। প্রাক শিশু শ্রেণীতে 20 জন শিক্ষার্থী কাগজ কলমে থাকলেও ক্লাস করছে মাত্র 3 জন। প্রথম শ্রেণীতে 22 জন শিক্ষার্থীর স্থলে 9 জন, দ্বিতীয় শ্রেণীতে 14 জন শিক্ষার্থীর স্থলে 2 জন এবং পঞ্চম শ্রেণীতে 17 জন শিক্ষার্থীর স্থলে 4 জন শিক্ষার্থী ক্লাস করছেন। তখন পর্যন্ত কোনো বৃষ্টি না হলেও প্রধান শিক্ষকের দাবি বৃষ্টির কারণে উপস্থিতি কম। না, এটা বৃষ্টির কারণে, এটা বৃষ্টি হচ্ছিলো 9:00 পর্যন্ত, বৃষ্টি একটু থামলো, এখন আসতেছে। আমরা তো সঠিক সময় আসছি না, বৃষ্টি ছিল, মানে সিজির বৃষ্টি ছিল। আপনার আসার আগে আমি তো বৃষ্টিতে পাইছি। আমরা হাতিবান্ধা থেকে আসলাম, বৃষ্টি পেলাম না। আপনি এখানে কোথায় শুনেন? 1 কিলোমিটার বা আধা কিলোমিটার পর পর বৃষ্টি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা শিক্ষা অফিস। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।